দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই ময়মনস টিভির বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ময়মনস টিভির ধারাবাহিক আয়োজন খেলার মাঠের একান্নতম পর্বে ময়মনসিংয়ের ঐতিহাসিক সেকেন্ড হাউস মাঠ থেকে আমি রনি রাসেল এবং আমাদের সাথে যুক্ত আছেন সাবেক ক্রিকেটার একজন সংগঠক এবং ক্রিকেট অ্যানালাইসিস্ট আমাদের প্রিয় ফারুক খান পাঠান মহোদয় সহ আমরা আপনার সাথে যুক্ত হয়েছি বিশেষ আয়োজন খেলার মাঠে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আর 4 থেকে 5 মিনিটের মাঝখানে বাংলাদেশ বনাম আফগানিস্তানের সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা একটু আপনাদেরকে শুরুতে আপনাদেরকে যে তথ্যটি জানিয়ে রাখতে চাই, টসে জিতে আজকে কিন্তু ক্যাপ্টেন শান্ত থাকছেন না, ক্যাপ্টেন করছে মেরাজের টস ভাগ্য ভালো ছিল, টসে জিতে মেরাজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ ব্যাটিংয়ে যাবে। আমরা সকল এই খেলা নিয়ে আমরা কথা বলতে চাই, শুরুতে আমরা কথা শুনতে চাই ফারুক ভাইয়ের সাথে যেতে চাই। ফারুক ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? বাংলাদেশ ব্যাটিং করছে, পাশাপাশি দুজন নির্ভরযোগ্য খেলোয়াড় ঘাটতি আছে, ক্যাপ্টেন শান্ত শুধু বললে হবে না, গত সে গত খেলা একটা ভালো করেছে, সেটা যেটা নির্ভরযোগ্য বাংলাদেশ খারাপ যাচ্ছে, কিন্তু বাংলাদেশের প্লেয়ার যারা বাংলাদেশের ব্যাটসম্যান তারা আসলে ওই বিশেষ একটা বা দুইটা ম্যাচে লক ভালো লক করলে তার কিন্তু আসলে তার যে ব্যথা বা তারই প্রকাশ পায় যে খেলোয়াড়টা কন্টিনিউশন থাকে। হ্যাঁ ভাই, ধারাবাহিক থাকে ওই সময়টি আসলে ওই প্লেয়ারগুলোই ম্যাচলি হিসেবে বা কোনো বিপর্যুক্ত ঠিক করা প্রতিষ্ঠিত হবে। যেহেতু আজকে যেটা চেঞ্জিং আছে দুইটা বল স্পিনার আপনার সেই 150 সাইডে বল করতে পারে সেই সাহিত্য জানা কিন্তু আমরা করতে পারবো। যাই হোক আসলে তো মানে ব্যাটিং সাইডটা খুব যে দুর্বলতা ভাবা বলা যাবে না, শান্ত প্রতি ম্যাচ করে খেলতে পারে, গত গত লাস্ট সেকেন্ড গেমে সে ভালো লক্ষ করেছে, ফার্স্ট প্রথম গেমে তারপর ক্লাস পাস করেছিল, ওটা একটা ভালো ম্যাচ ছিল। যাই হোক তার তার বলতে যারা আসছে অবশ্যই জাকির আলী গত গত যে গত গেমটা তো সে ভালো করেছে, ভালো অভ্যাস করছিল, পাশাপাশি তার কিপিং সেই রান আউটটা যে করবে ইনস্ট্যান্ট বলটা যে ওই সামনে কী বলবে না, রান আউট অবশ্যই তো একটা মানে একটা ন্যাশনাল খেলে তার তো অবশ্যই একটা স্থিত হবে। এর আগে ভালো করবে কিন্তু তার যে পুরো ওইটা কনফিডেন্ট বা তার উপরে ওইটা না আসে আমরা আশা করবো যে আপনি বলছেন 230 বা 250 করলে, প্রিয় ফারুক ভাই বলছেন 230 বা 250 করলে আজকে একটি ফাইটিং স্কোর দাঁড়াতে পারে, আমরাও আশা করছি। মেহেদি মিরাজ জাকির আলী অনেকদের হাত ধরে এবং ময়মনসিংয়ের মাহমুদুল্লাহর হাত ধরে একটি ভালো পারফরমেন্স আমরা আশা করছি। আমরা দেখতে ভাই মাহমুদুল্লাহর কথা বলছিলাম, মাহমুদুল্লাহ এই সময়টা একটু খারাপ যাচ্ছে, বয়সের ভারে আসলে সে মেন্টালি একটু আপসেট, মানে একটা খেলোয়াড় ম্যাচ খারাপ খারাপ মেন্টাল খেলা পাশাপাশি
এই কারণে একটা বিষয় আর বয়স বয়স মাত্র যে কোনো বিষয়ে বয়সটা আপনাকে অফ স্ক্রিন আপনাকে বলেছি যে বয়সটা আপনাকে এটাকে মেনটি হবে তার শক্তি হবে শক্তি হবে শক্তি হবে ওই ক্ষেত্রে সে ইচ্ছা করলে যে সে মানে সুপার টুপার খেলে হবে সে তো ভাই বাংলাদেশে সবসময় এই পর্যন্ত বসবেন আমরা আজকে আজকের ম্যাচে খুবই খুব ইম্পর্টেন্ট এবং তার নকটা আমরা এক্সপেক্টিং আমি ঠিক আছি তার কথা তার প্রচুর ফ্যান আছে এই দেশ দেশ প্রচুর ফ্যান এই কারণে দেশ দেশ প্রচুর ফ্যান আছে সে ম্যাচের নক করে সে এটা বলতে হবে ফারুক ভাই আমরা যদি একটু বলি যে কোনো খেলার ওপেনিং জুটির একটা দারুণ একটা মানে আপনি ক্রিকেট খেলেছেন ওপেনিং ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউন আরও যদি বড় স্কোর করে যেতে পারে তাহলে সুবিধা হয় না এইটা আমি আছে আরও কয়েকটা এপিসোড কয়েকটা এপিসোড আমি বলছি সবসময় বলে থাকি ম্যাচ প্রথম ভিত্তিভাবে আপনার প্রপার প্রথম ছজন ব্যাটসম্যানকে মধ্যে চারজন দাঁড়ানো চারটা স্কোর করলে আপনার প্রথম ছজন চারটে স্কোর ওয়ান টু থ্রি ভালো স্কোর করে ফেলে দশ বারো ওভার করতে পারে বা তেরো ওভার করতে পারে পনেরো ওভার করতে পারে পনেরো ওভার ভেরি নাইস মনে করেন হয়তো ছয় মাস ছটা ছয় মাস চারজন ভালো করে তাহলে অবশ্যই এটা আড়াইশো আর আমাদের একটা বিষয় হয়তো আমরা কালের বিবর্তনে ভুলে গেছি আমরা যেমন কোনো বড়ো টুর্নামেন্ট খেলতাম ওয়ার্ল্ড কাপ লেভেল টুর্নামেন্ট খেলতাম আমরা দেশে ফিরেই হয়তো আফগানিস্তান জিম্বাবুয়ে তাদের আউট করতাম তাদের সাথে খুব একটা মানে ভালো একটা খেলে ভালো সিরিজ জিততাম আমাদের সেই বড়ো গাড়িগুলো বড়ো ব্যাচেলারগুলো আপনি শুনে রাখছেন ওয়ার্ল্ড কাপ ল্যাবেল বা ওই বড়ো টুর্নামেন্টে তখন হয়তো যারা বাংলাদেশে ক্রিকেট তারা এটা আমাদেরকে দেখায় আসলে আফগানিস্তান এখন ভারত ঘর তার উপরে ঘর করে আমরা সহজেই পার পাবো সেই আফগানিস্তান এখন আপনি তাদের অনেকগুলো প্লেয়ার মানে আইপিএলে বলেন ইংল্যান্ডে বলেন কাউন্টি বলেন বিভিন্ন টুর্নামেন্টে খেলতে নিজে খেলছে এরা মানে টপ লেভেলের পাঁচ ছ চার পাঁচজন প্লেয়ার আর বাংলাদেশের হয়তো মানে একজন দুজন খুব কষ্ট করে আর ওরা সহজেই কয়েকজন ধারাবাহিক তো আছে প্লাস অ্যাজ ওয়েল এস তারা কয়েক টুর্নামেন্টেও মানে স্মুথলি চান গত ম্যাচটা খুব ভালো করে লক্ষ্য রবির রবির আউটটা ছিল টানিক রবি যদি আরেকটু মানে পাঁচ সাত ওভারে দেরি করতো বা তো মিডল অফ দ্য ওয়ে ফিফটিতে চাচ্ছে নবী আর পাঁচ সাতটা ওভার দেরি করে কিন্তু খেলা জমে যখন খেলা মানে গিয়ে জিতলো কি হাঁটতে পারা সিলেবাস চেঞ্জ হওয়ার চান্স নবীর আউটে তখন খেলাটা কমপ্লিট হয়ে গেল জয়টা প্রায় নিশ্চিত হয়ে গেছে আমরা যদি একটু বোলিংয়ে আসি আমরা যদি প্রথম ফার্স্ট খেলা আমরা দেখেছি ফার্স্ট বলার অসাধারণ না কাপল অফ ইয়ার্স মানে ওয়ান অফ টু ইয়ার্স বা তিন বছর দুই তিন বছর ধরে তিন বছর কম হবে বাংলাদেশের পেসার দারুণ পজিশন এরকম সম্প্রতি খেলে যে পেসারটা কাকে রেখে কাকে খেলাবো মানে এইটা হয়েছে বড় বিষয় আজকে কিন্তু সে ধারণা করছে আজকে বাদ দিয়ে কিন্তু গত গেমেও ভালো করছে তার আগেও ভালো করছে ডেইলি এভারেজ ভালো ছিল উইকেট পাইল কিন্তু যাই হোক আর কিন্তু ডিসিশন মেক করছে টিমমেটরা টিমমেট যারা কোচ ম্যানেজার তারা কোচ ম্যানেজার করছে তারপরেও খারাপ হবে অবশ্যই তার ব্যথাটা প্রকাশ পাবে
বাকিও তো কিন্তু সে বাংলাদেশের উইকেট বলার মানে সবচেয়ে দ্রুততম বলার, এই কারণে তাকে লেম্বাইতে আনা, তাকে এস্টাবলিশ করা, হ্যাঁ তাকে এস্টাবলিশ করার সামনে আপনাদের এত সিরিজ আছে, সাকিব না খেলে তার বিকল্প লাগবে, যদি সাকিব যদি না খেলে, সাকিব যদি বাংলাদেশ টিম না খেলায় তাহলে তার বিকল্প প্লেয়ার লাগবে, কাকে খেলাবে? এই এই সময়টা থেকে কিন্তু তারা যারা প্লেয়ার সার্চ করছে, ফাইন্ড আউট করছে কাকে খেলানো, এটা কিন্তু বড় বিষয়। সাকিব না খেলতে কাকে খেলাতে, সাকিবের জায়গায় কিন্তু দুইটা বেড়া লাগে, একটা ব্যাটসম্যান লাগবে, একটা বোলার লাগবে, হ্যাঁ এখানে কিন্তু সুবিধা আরেক রকম, হ্যাঁ যাই হোক নর্মাল একজন না যারা খেলছে, হ্যাঁ যারা খেলতেছে অবশ্যই মানে তারা সর্বোচ্চ সময়টা যেহেতু সাকিব নাই একটা বিষয় তামিম ওয়ার্ল্ডের সেরা বলার তারা তো আসে না, সবাই আসে, একটা আংশিক একটা পার্ট আছে তার তো সবকিছু আছে, এই কারণে ওইটা তবু বিপিএলে বলবেন তার এক আমি বলে রাখি ফিটনেস একটা বড় বিষয়, তার দশ নম্বর দশ থেকে বাইরে আছে, চ্যাম্পিয়ন সুবিধা হয়তো বা তাকে পাওয়াটা কঠিন হবে, সবাই দেশে দেশে বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন সকল জনগণের জানাতে চাই কে কোথা থেকে আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন, এবং ফারুক ভাইয়ের সূত্র মতেই আমরা ফারুক ভাইয়ের কথা শুদ্ধই আমরা বলতে চাই, 230-50 করলে বাংলাদেশের যে বোলিং ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট কিন্তু জ্বলে উঠতে পারে যে কোনো সময়। আমরা শেষ কথায় ফারুক খান পাঠান মহোদয় জানতে চাই, ফারুক ভাই আমরা দেখেছি প্রথম ম্যাচটি বাজেভাবে হারলো, প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হারলো, দ্বিতীয় ম্যাচে কিন্তু মানে সেইভাবে থেকে ধরেছিল আফগানিস্তানকে বাংলাদেশ, এবং আজকে খেলাটি মোটামুটি ফাইনালের পর্যায়ে চলে এসেছে, না অবশ্যই ফাইনাল কিন্তু যা বলছিলাম আর কি প্রথম ব্রেক এই জন্য খেলা কিন্তু একটা দুটো ব্রেক থ্রো হয়ে গেলে কিন্তু চাপ হয়ে যাবে, চাপে পড়লে অটোমেটিকলি তার রান রেটটা আপ হবে, তখন একটা টিম প্রেশারে পড়ে, আর আফগানিস্তান কিন্তু এই যে বর্তমান টিম বেশি কেউ যে কেউ যদি একটু দুই এক যদি ক্লিক করে তাহলে কিন্তু ওরা বড় সুযোগ যে কেউ এটাতে ফেস করতে পারে, আর বর্তমান রশিদ খান খেয়াল করছেন যেটা তার সে রশিদ খানের যে তার যে ইচ্ছা সেই টি টোয়েন্টি বা অন্য ম্যাচগুলো সেই গত গেমটা তার আমার কাছে মনে হয় হাটটা কি কমলো না টিমের ক্রাইসিসে ওই সময়টা সে ওভারকাপ করতে পারে, কিছু একটা তার মানে ই লাগছিল যে সেই আগের হাটটা না সেই যে কোনো সময় দুটো দিন যা একবার দুটো দিনটা ওভার ডিপার্টমেন্ট সেইটা তার একটু হাঁটা অবস্থা, তবু আর কি তারা অবশ্যই ভারতে গত ওয়ার্ল্ড কাপ সেই ফাইনাল খেলছে, ভেরি আমাদের সেই সৌভাগ্য ওখানে খেলছেন তারা খেলছে ওই টিমটাই প্রায় প্রায় ওই টিমটাই কাছাকাছি আরও ভালো, হ্যাঁ একদম যদি বেটার টিম বলতে পারে নতুন কয়েকটা ছেলে আসছে অসাধারণ, তো দুই টিমই ভালো, তবু আমি বাংলাদেশ ব্যাটিং এইটা ব্যাটিং পিচ আমি বাংলাদেশ কিন্তু আগায় রাখি ওরা ভালো ওরাও ভালো কিন্তু ব্যাটিং অসুবিধে বাংলাদেশ সবসময় এক ছয় মাস তারপরেও আমি মনে করি একটা ভালো আজকে আর ভালো শেষ কথায় দর্শক শুরু করবেন একটা সুন্দর খেলা দেখব বাংলাদেশ সংস্কৃতার অনেকটা হারানো গরু বলব যে আমরা আসলে এক্সপেক্ট করি কুচি কুচি দর্শক বাঙালি দর্শক আমার খেলার বাংলাদেশ কখন ভালো ম্যাচ খেলে নতুন
নতুন কোচ অবশ্যই বিষয়টা গুরুত্বপূর্ণ, পাশাপাশি এই প্রত্যাশা করতে আমি সামনে চ্যাম্পিয়ন্স লিগ এই ওই টিম তৈরি করার জন্য এই ম্যাচটা এইটাই আমি সামনে করছি। ম্যাচের গুরুত্বপূর্ণ আমাদের খুবই গুরুত্বপূর্ণ সামনে সবগুলো টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি থাকবে এইখানে এই ম্যাচগুলো থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ইয়ার করতে হবে। ধন্যবাদ আমি দেশদেশের বাইরে বিশ্বের নাম আপনার কথা যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানিয়ে রাখতে চাই ইতিমধ্যেই বাংলাদেশ টসে জিতে ব্যাটিং শুরু করেছে এবং প্রিয় ফারুক খান পাঠান মহোদয় যিনি বলছিলেন একটি চমৎকার খেলা আসছে বাংলাদেশ উপহার দেবে এবং আজকের এই জয়টি বাংলাদেশের জন্য খুবই দরকারি এবং আমাদের মাহমুদুল্লাহ ময়মনসিংয়ের সন্তান এই মাঠের সন্তান সেকেন্ড হাউস মাঠের সন্তান মাহমুদুল্লাহর আজকের নখটি অনেক অনেক বেশি দরকারি এবং আমরা চাই বাংলাদেশ ক্রিকেট আজকে জয়ী হয়ে বাংলাদেশের লাখো কোটি মানুষকে একটি আনন্দের জোয়ারে ভাসাক। এবং আমরা সবসময় যে কথাটা আমি সবসময় বলি যে যখন মুশফিক মাহমুদুল্লাহরা 4-6 মারে তখন বাংলাদেশ মানুষ হেসে ওঠে, যখন মুস্তাফিজুর রহমান আউট করে দেয় তখনও বাংলাদেশ মানুষ হেসে ওঠে। আমরা একটি চমৎকার জয় দেখতে চাই, এই জয়ের মাধ্যমেই আমরা সামনের সিরিজ আছে আমাদের ওয়েস্ট ইন্ডিজ, সেই সিরিজেও আমরা জয়ের ধারা অব্যাহত রাখবো। আমাদের এমন আমাদের প্রিয় ফারুক খান আর একটা লাইন লাভ হবে না নাসুকে হ্যাঁ নাসুকের কথা এক বছর কিন্তু সে খেলতে পারে মারাত্মক অবদান ছিল কালকে হ্যাঁ, এবং নাসুন কিন্তু আপনার ম্যান অফ দ্য ম্যাচটা পেয়ে যায় যদি শান্ত করি ব্যাটিং না ব্যাটিং কারণে উইন করছে তো ওই ম্যান অফ ম্যাচটা হয়তো আগের সমীকরণ কে কোন কারণ কী কারণে ম্যাচটা উইন করছে হ্যাঁ ওই স্কোরটাই বড় স্কোর করছে এটি গুরুত্বপূর্ণ শান্ত তাহলে আপনি শেষ করে আরেকবার আসুক বা আমাদের কিন্তু মেহেদি মিরাজ কিন্তু না মেহেদি মিরাজ অবশ্যই ভালো করছে আজকে ক্যাপ্টেন তার একটা এটা পরীক্ষা যে সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যাপ্টেন মেবি যদি সে ভালো করে তার ক্যাপ্টেন সম্ভাবনা আছে মেহেদি মিরাজ নাসরুম এবং তিনজনই ভালো করছে নতুন ক্যাপ্টেনকে শুভকামনা আজকে জয়টি তার জন্য প্রাপ্ত তাই তো হ্যাঁ নতুন ক্যাপ্টেন বেশ কিছু সে ভালো বোলিং চেঞ্জিংগুলো যে আছে এইটা ক্যাপ্টেন এই কথা সেই চেঞ্জিংয়ের কারণে উইকেট পাবে উইকেট দিবে টান বাড়ানের গতি পাওয়াবে ওই যে শঙ্কর চলে যাওয়ার পরে কিন্তু গত ম্যাচের লাস্ট কয়েক ওভার কিন্তু হ্যাঁ মিরাজ কিন্তু ক্যাপ্টেন হ্যাঁ তার চেঞ্জগুলো বেশ কাজ দিবে এফেক্টিভ অনেক অনেক ধন্যবাদ বরাবরের মতোই প্রিয় ফারুক ভাই আমাদেরকে সময় দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই মানুষের সঙ্গে থাকবেন এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবেন এবং আজকে জয়ের মাধ্যমে বাংলাদেশ আবারও জয়ের ধারাবাহিকতায় ফিরে আসবে। আল্লাহ হাফেজ।